নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ধসে পড়ল মাটির দেওয়াল, উদ্ধারবন্দি ঘুমের মধ্যে মৃত্যু পিতাপুত্রের। কাটিগোড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, দুরন্ত টিপারের চাপায় নিহত এক। নদী রূপ ধারণ করেছে জাতীয় সড়ক, জামিরায় স্থানীয়দের বিক্ষোভ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উধারবন্দির দুর্গানগর প্রথম খণ্ড এলাকায় মঙ্গলবার সকালে মাটির ঘরের দেওয়াল ধসে মৃত্যু হল দুজনের। পুলিশ আহতদের চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। জানা গেছে মৃত ব্যক্তিদের নাম আজরুদ্দিন ও তার ছয় মাস বয়সের পুত্র আশিফুদ্দিন। স্থানীয়রা জানিয়েছেন, প্রবল বৃষ্টির সময় সকাল ছয়টা নাগাদ ঘরের মাটির দেওয়াল ধসে পড়ে, তখন আজিরুদ্দিনরা ঘুমেছিলেন। বাড়ির অন্যরা চিৎকার শুরু করায় স্থানীয়রা ছুটে গিয়ে দেওয়ালের নিচে চাপা পড়া দুজনকে উদ্ধার করার পাশাপাশি অন্য দুজনকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। পরে ওসি হাওকাম চাংসাং সহ উদ্ধারবন্দির পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এলাকাবাসী অসহায় পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করার জন্য জেলা প্রশাসন সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। সিএম মহোদয়ের কাছে, এমপি মহোদয়ের কাছে, আমরার উদারবন কনস্টিটিউটি এমএলএ মহোদয়ের কাছে, সার্কেল অফিসারের কাছে, এসপি মহোদয়ের কাছে আমরা আবেদন করি আর যে এত অসহায় পরিবার, তারা রেশন কার্ড পর্যন্ত নাই এবং সমাজের মধ্যে তারা যে দুই চার মাস মাতিয়া যোগান দেওয়ার মিল দেওয়ার তারার এই ক্ষমতাও নাই। এত অসহায় পরিবার যে আমি আবেদন করি আর আমরা সমাজের পক্ষ হইতে, সমাজের কাছ থেকে আবেদন করি আর যে এমএলএ মহোদয়ে সিএম সাহেবের কাছ থেকে যা সাহায্য দেওয়ার লাগে তার সাহায্য দেওয়ার চেষ্টার কাছে আমাদের জোরালোভাবে আবেদন। আমাদের বিধায়ক উনার তহবিল থেকে অতিসত্বর এই ফ্যামিলিকে কিছু সাহায্য করার লাগিয়া আমরা আমাদের বিধায়ককে অনুরোধ জানাই এবং আমাদের উদারবন থানার ওসি মহাশয় ওনার দলবল নিয়ে এবং আমাদের জিপি প্রেসিডেন্ট এসে গেছেন, আমরা অত্যন্ত খুশি। তাই ওনাদের কাছেও আমাদের আবেদন, যাহাতে ওনাদের সাহায্যে আমাদের বিধায়ক এবং ডিসি মহোদয় এসপি মহোদয়ের কাছে ওনারা আবেদন করিয়া এই পরিবারকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা এলাকাবাসী প্রত্যেকে নিবেদন জানাই। এই বলি আমার বক্তব্য। না, এই যে যেই মারা গেছেন, যে তার বয়স কত? এর বয়স আনুমানিক 25-26 হইব, যুবক ছেলে। নাম কি দা? নাম আজিবুদ্দিন। তার বাবার নাম? বাবার নাম হইল কি আলাউদ্দিন। আসুননি? নাই, মৃত। তার মাও নাই এবং বাবাও নাই, এতিম অসহায়। আর যে বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটা তার? বাচ্চাটার বয়স আনুমানিক 6 মাস হইব। একটা সুস্থ বাচ্চা, খুব সুন্দর বাচ্চা। এর নিজের বাচ্চা? এর বাচ্চা আজিবুদ্দিনের বাচ্চা। পিতা পুত্র একসঙ্গে শুইয়া আসলা আর মাটির দোষ ফড়িয়া চাপা পড়িয়া ওনারা মৃত্যুবরণ করেছে। কয়টার সময় ঘটনাটা হয়েছে? আনুমানিক 5 ঘটিকার সময় হইব। কাটিগোড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার সকালে 9টা নাগাদ কাটিগোড়ার হিলারা চা বাগান ও মধুয়া সেতু সংলগ্ন জাতীয় সড়কে। এদিন সকালে প্রচণ্ড বেগে কালাইন অভিমুখে যাচ্ছিল একটি টিপার গাড়ি। ওই সময় বিপরীত দিক থেকে পায়ে হেঁটে আসছিলেন মোহনপুর দ্বিতীয় খণ্ডের অন্তর্গত মধুয়ার পাড়ের বাসিন্দা ভজন দাস। পাশে ছিল তিনটি গরু। টিপারটি দ্রুত বেগে এসে ভজন দাস সহ গরুগুলোকে সজোরে ধাক্কা দেয়। ভজনকে টিপারটি পিষে ফেলে এবং গরুগুলো টিপারের নিচে চলে যায়। পরবর্তী সময়ে পুলিশ ও স্থানীয়রা গরুগুলোকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। দুর্ঘটনায় নিহত ভজন দাসের মরদেহ উদ্ধার করা হয়। উত্তেজিত জনতা সড়ক অবরোধের জন্য চেষ্টা করলে প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এক্সিডেন্টে মারা গেছেন, নাম কি? ভজন দাস। বাড়ি? বাড়ি মোহনপুর টু মধুয়ার পাড়। আপনার স্থানীয়রা কিতা কই আশ্বাস দিচ্ছে? থানারে কয়েছে এটা অ্যাক্সিডেন্ট, এটা পুরো ইল্লিগাল ভাবে এই এই গাড়িটা এই অ্যাক্সিডেন্ট করছে, 100% ইল্লিগাল। গাড়িটা ওদিকে যাক, হ্যাঁ ওদিকে আটিয়ে যাক, ওই গাড়ির রাস্তা ওই অ্যাক্সিডেন্ট করছে, ওদিকে 100% গাড়ির দোষ। আর গাড়ির নাম্বারও ইও মারি দেখা গেছে, গাড়ির ইন্স্যুরেন্স ফেল, সবটা ফেল। গতিকে এই ধরনের গাড়ি এখানে রাস্তায় চলে,
সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টে কিতা করে যারা কাগজ করে তারা লাগে এই সব নিয়ম, যারা কাগজ করে না তারা কোনো নিয়ম নাই। গতিকে যাতে সব গাড়ির কাগজগুলা ঠিক হয় এবং ড্রাইভার গুলা অন্তত টিপার ড্রাইভার গুলা একটু সিনসিয়ারলি গাড়ি চালানোর দরকার। অসম মিজোরাম 6 নং জাতীয় সড়কের ঘাড়মুড়া জেকে পোর সেতু সংলগ্ন এলাকার সংস্কারের অভাবে নদীর রূপ ধারণ করেছে। মঙ্গলবার জামিরা থেকে রামনাথপুর পর্যন্ত অটো চালক ও স্থানীয় জনতা সেতুর সামনে বিক্ষোভ দেখান। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় যুবক শিবমনাথ বলেন, এতদিন থেকে রাস্তার অবস্থা সংকটজনক, রাস্তার মধ্যে ফিসারি তৈরি হয়েছে। এই কাজের ভারপ্রাপ্ত ঠিকাদারের গাফিলতিকেই দায়ী করেছেন স্থানীয়রা। তারা বলেন, আগামী 12 ঘন্টার মধ্যে যদি জেকেপুর সেতুর সামনে থেকে জল নিষ্কাশন করে রাস্তা চলাচলের উপযোগী না করা হয় তাহলে 12 ঘন্টা পর অসম মিজোরাম জাতীয় সড়কে বৃহত্তর আন্দোলন করে তোলা হবে। এ ব্যাপারে স্থানীয় গাড়ি চালক সহ সাধারণ মানুষ রামনাথপুর থানা সহ ডিসির দৃষ্টি আকর্ষণ করেছেন। নিষ্কাশনের ব্যবস্থা করবেন না হয় আমরা অন্যদায় বৃহত্তর একটা আন্দোলনের হুঁশিয়ারি দিলাম আপনাকে। এবং আমার রামনাথপুরের যিনি ভারপ্রাপ্ত বর্তমান ওসি মহাশয় রয়েছেন, আমার জামিরার আইসি মহাশয় রয়েছেন, হাইলাকান্দি জেলার বর্তমান যিনি ডিসি রয়েছেন, আমি তেনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমার সাংবাদিক ভাইকে আমি অনুরোধ করব, বর্তমানে জলের যা পরিস্থিতি রয়েছে এবং দুই পাশে যতটি গাড়ি আটকা পড়েছে তা ক্যামেরার মাধ্যমে বন্দী করার জন্য, এবং আমি আমার এই যে কাজের ভারপ্রাপ্ত ঠিকাদার রয়েছেন আমি বারে বারে বলছি, আগামী 12 ঘন্টা মাত্র সময় রয়েছে আপনার কাছে, 12 ঘন্টা 1 মিনিটও নয়, 12 ঘন্টা 1 মিনিট কমও নয়, ঠিক 12 ঘন্টা আপনার কাছে রয়েছে। 12 ঘন্টার মধ্যে আপনি এই রাস্তার যে জল জমায়েত হয়েছে জল নিষ্কাশনের ব্যবস্থা করবেন, এবং এখানে যে কাদা হয়েছে কাদাগুলো আপনি ফেলে এখানে মাটি ভরাট করে আপনি এখানে পাথর দিয়ে অবশ্যই রাস্তা চলাচলের উপযোগী করবেন। না হলে আমি আবারও বলছি, এখানে একটি ব্রিজ রয়েছে, হাত রয়েছে, ব্রিজের দুই পাশে নালা রয়েছে, রাস্তার দুই পাশে নালা রয়েছে, যদি এখানে এই জলের কারণে গাড়ি চলাচল করতে গিয়ে নালার মধ্যে গাড়ি পড়ে কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কোনো দুর্ঘটনার সম্মুখীন কোনো গাড়ি হয় তাহলে সম্পূর্ণ দায়ী থাকবেন আপনি এবং এই রাস্তার পূর্ত বিভাগ দায়ী থাকবেন। আমি আপনাকে বারবার অনুরোধ করছি, 12 ঘন্টার ভিতরে আপনি এখানে রাস্তা জল নিষ্কাশনের ব্যবস্থা করবেন, আর না হলে অসম মিজোরাম জাতীয় সড়কের উপরে বৃহত্তর একটা আন্দোলন হবে বর্তমানে। মঙ্গলবার ওমেন্স কলেজ ও কাছাড় কলেজের ছাত্রছাত্রীরা ভর্তির দাবিতে কাছাড় জেলার আয়ুক্ত কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা দাবি জানায়, এসব কলেজ থেকে তারা উচ্চ মাধ্যমিক পাশ করলেও স্নাতক স্তরে তাদের ভর্তির সুযোগ দেওয়া হয়নি, তাছাড়া তারা অন্য কলেজেও ভর্তির সুযোগ পায়নি, ফলে তাদের ভবিষ্যৎ বিপন্ন হওয়ার পথে। যে কোনোভাবে যাতে তাদের ভর্তির সুযোগ দেওয়া হয় সেই দাবিতে তারা অনড় থাকে। তাদের অনমনীয় মনোভাবের ফলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট বিক্ষোভ স্থলে উপস্থিত হন। ম্যাজিস্ট্রেট প্রথমে তাদের কিছু করাননি বলে ছাত্রছাত্রীরা প্রবল বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন এআইডিএসও এর জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, আপনলাল দাস, বাবলি দাস, বিপ্লব ঘোষ, তুতন দাস, স্বপন চৌধুরী, শেফালী দাস সহ অন্যান্যরা। এআইডিএসওর নেতৃবৃন্দ ছাত্রছাত্রীরা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ম্যাজিস্ট্রেটকে ভর্তির জন্য চাপ সৃষ্টি করেন। পরবর্তীতে তারা জেলা প্রশাসনকে আগামী 2 দিনের মধ্যে সমস্যা সমাধানের দাবি জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন। আজকে এই যে আমাদের এখানে মোর দেন 80 স্টুডেন্ট আছে যারা উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাদের অ্যাডমিশন হচ্ছে না, অ্যাডমিশন প্রসেস প্রায় সবটি কলেজে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তাদের যে অ্যাডমিশনের সুনিশ্চিত এখনও হচ্ছে না। ওরা কালকে রাত্র 8টা পর্যন্ত যে ওমেন্স কলেজে ছিল তার আগে 29 তারিখ শনিবার তারা ওমেন্স কলেজে কাছাড় কলেজে 9টা পর্যন্ত ছিল কিন্তু এখন পর্যন্ত তাদের অ্যাডমিশন হচ্ছে না, তাদের কোনো কলেজে নাম আসেনি। তাদের যে অ্যাডমিশনে তারা ওমেন্স কলেজেস থেকে পাশ করে ওমেন্স কলেজে পর্যন্ত অ্যাডমিশন পায়নি, অন্য কলেজেও অ্যাডমিশন পায়নি, এখন তাদের কী ভবিষ্যতে কী হবে সেটা নিয়ে তারা দুশ্চিন্তা করছে। আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে গিয়েছি, কলেজ কর্তৃপক্ষের কাছে গিয়েছি, সব জায়গায় গিয়েছি কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সুনিশ্চিত করা হচ্ছে না যে তাদের অ্যাডমিশনটা কী হবে। এটার জন্য আজকে আমাদের এই জেলা কর্তৃপক্ষের কাছে আমরা দ্বারস্থ হয়েছি, আমরা ওনার কাছে জবাব চাই যে তারা আগামীতে তারা কী করবে, তাদের অ্যাডমিশনটা সুনিশ্চিত করতে হবে। তার জন্য আমরা আজকে এই ডিসি অফিসের সামনে এসেছি। আমরা ম্যাডামের কাছে একটাই নিবেদন যে আমাদের সকল স্টুডেন্টকে অ্যাডমিশন করে দিতে হবে।
ভূমিধসের সঙ্গে পুরো ঘর গ্রাস করে ফেলল। এ ঘটনায় শিশু সহ দম্পতির মৃত্যু ঘটেছে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে আইজলের জেমাবক হাই স্কুল ভেং এলাকায়। মঙ্গলবার ভোরে পু মারোয়ার একটি কংক্রিট অসম টাইপ ঘর গ্রাস করেছে। ভূমিধসের সময় ওই বাড়িতে 5 জন লোক ছিলেন। পু মারোয়া এবং তার স্ত্রী পালিয়ে যেতে সক্ষম হন, তবে তাদের ছেলে, ছেলে বউ ও তাদের 4 বছর বয়সী নাতনি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে। স্থানীয় ইয়ং মিজো অ্যাসোসিয়েশন ও প্রশাসনের উদ্ধারকারী দল 3 জনকে মৃত উদ্ধার করেন। মৃতরা হলেন আইজ্যাক ছাংতে লালরিনথারি ও তাদের 4 বছরের মেয়ে এবিগেল লালছনহিমি। গত রবিবার থেকে মিজোরামে অবিরাম বর্ষণ হচ্ছে। বর্ষণে আইজলের আশেপাশে একাধিক স্থানে ভূমিধস হয়েছে। জুয়াংতুই এবং থুয়াংকুই এলাকায় মাটি ধসে বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনও পর্যন্ত ওইসব এলাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেবী অনিমা দত্ত শিলচর তারাপুর কালীমোহন রোডের একজন ধার্মিক মহিলা এবং সাংবাদিক রানু দত্তের মা মারা গেছেন। মঙ্গলবার সকাল 9:45 হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছর। তিনি কয়েকদিন ধরে বার্ধক্যে ভুগছিলেন। তিনি 2 ছেলে রানু দত্ত ও রঞ্জিত দত্ত, পুত্রবধূ, 2 মেয়ে, জামাই, নাতি ও অন্যান্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে তারাপুর কালীমোহন রোড সহ শিলচরের সঙ্গম মহলে শোকের পরিবেশ। শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সহসভাপতি বিকাশ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার, সাংবাদিকরা যথাক্রমে সমীরণ চৌধুরী, বাহার চৌধুরী, উত্তম কুমার সি, শিবাজী ধর, রিতেন ভট্টাচার্য, বিশ্বজিৎ আচার্য, রাজু চৌধুরী, চিন্ময় নাথ, অরূপ নন্দী, পাপলু দাস, সঞ্জীব সিং, অজিত দাস, নীলকমল দাস, সমীরণ চৌধুরী, বিকাশ চক্রবর্তী, শেখর দে, তাপস নাথ, দেবদুলাল মালাকার, আশু চৌধুরী প্রমুখ। মণিপুর রাজ্য সহ জিরিবাম জেলায় শান্তি সম্প্রীতি ঐক্য বজায় রাখার দাবিতে আন্দোলনের পথ বেছে নিলেন জিরিবামের বাঙালি সমাজ। যে কোনো অবস্থায় পুনরায় শান্তি কায়েম করার দাবিতে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ কামনা করে এবং সরকারকে বাধ্য করতে পথে বসলেন জিরিবামের বাঙালি সমাজ। জিরিবাম জেলার অল জিরিবাম মুসলিম সোশিও ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অল জিরিবাম মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি, অল জিরিবাম হিন্দু জাগরণ মঞ্চ ও নমঃশূদ্র পরিষদ জিরিবাম, এই 4টি সংগঠনের যৌথ আহ্বানে আজ মঙ্গলবার জিরিবামের লালপানি বাজারে 3 ঘণ্টা ধর্ণা কর্মসূচি পালন করে শান্তি প্রতিষ্ঠা করতে কেন্দ্র সরকারের প্রয়োজনীয় হস্তক্ষেপ দাবি করা হয়। হাতে হাতে প্লে কার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে ধর্ণায় বসে শান্তি প্রতিষ্ঠার দাবি জানান কয়েক সহস্রাধিক বাঙালি জনগণ। 3 ঘণ্টার ধর্ণা শেষে আন্দোলনকারীরা জিরিবামের জেলাশাসকের কার্যালয়ে যান। সেখানে গিয়ে জেলাশাসকের মাধ্যমে মণিপুর রাজ্যের রাজ্যপালের উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করেন। স্মারকপত্রে কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে মণিপুর রাজ্যের অশান্ত এলাকায় পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা, গোষ্ঠী সংঘর্ষে গৃহহীন নাগরিকদের ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ইত্যাদি বিভিন্ন দাবি তুলে ধরে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন জিরিবামের 4টি বাঙালি সংগঠনের নেতৃবৃন্দ। অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এবং সারা ভারত কৃষক সভা শিয়ালটেক প্রাথমিক কমিটির সহযোগিতায় 1 জুলাই 2024 শিয়ালটেক খালেক লস্করের বাড়িতে কৃষকদেরকে নিয়ে এক ট্রেনিং এবং সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। দিলীপ কুমার দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলার সম্পাদক সুভাষ দেব, কাটিগড়া আঞ্চলিক সম্পাদক দিলীপ দাস, শিয়ালটেক প্রাথমিক কমিটির সম্পাদক শম্ভু কুমার দাস। আধুনিক পদ্ধতিতে ধান চাষের উপর বক্তব্য রাখেন ধান চাষের বৈজ্ঞানিক বামন তিমু, সবজি ক্ষেত চাষের বৈজ্ঞানিক মনোরঞ্জন রায় এবং পশুপালনের বৈজ্ঞানিক তমাস তোয়ে। কৃষকরা কিভাবে ধান চাষ ও সবজি ক্ষেত করা, সার কিভাবে প্রয়োগ ও কতটা প্রয়োগ ও পোকামাকড় ধ্বংস করা, আলু ও পরাশ চাষে উন্নত পদ্ধতি ও পশুদের রোগ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার উপর বিস্তারিত আলোচনা করেন বৈজ্ঞানিকরা। জৈবিক সার ব্যবহার ও জৈবিক পদ্ধতিতে চাষ করার উপর গুরুত্ব দেন। সারা ভারত কৃষক সভার কাছাড় জেলার সম্পাদক সুভাষ দেব বলেন, শিয়ালটেক এলাকার কৃষকরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, সারা বীজ সবসময় পাচ্ছেন না, ফসল বিমা পিএম কিষাণ প্রকল্প থেকে প্রকৃত কৃষকরা বঞ্চিত, বিভিন্ন অঞ্চল থেকে আগত উপস্থিত কৃষকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। গ্রামের যারা কৃষক আজকে উপস্থিত ছিলেন তারা অনেক বিভাগ নিয়েই উপকৃত হতে পারছে, যে কোন সময়ে কোন ব্যাপারগুলো আসে, যেই হোক ধান খ্যাতি হোক বা সবজি খ্যাতি হোক বা হাঁস মুরগি হোক, এগুলো দেখা যায় অনেক সময় অনেক ধরনের বেমার আজারগুলো আসে, কিন্তু আমাদের কৃষকরা এই বিষয়ে ওনাদের জানা নেই যে কোন সময়ে কোন ওষুধগুলো ব্যবহার করলে এই বেমারগুলা থেকে গাছগুলা পরিত্রাণ পাবে।
তার সঙ্গে গাছের মধ্যে সার কতটা পরিমাণে প্রয়োগ করতে হয়, এটা ধান খেতে হোক বা সবজি খেতে হোক, এই বিষয়ে এখানে আলোচনা করা হয়। তার সঙ্গে মানুষের দেহার মধ্যে যেগুলা আমরা সবসময় ব্রয়লার মুরগি হোক যেগুলা মাংসগুলা খাচ্ছি, এটার জন্য যে ওখানে যে অনেক অ্যান্টিবায়োটিক বা মেডিসিনগুলো ব্যবহার করে, ওগুলো আমরা সঙ্গে সঙ্গে খাইলেই মানুষের দেহার কী ক্ষতি হইতে পারে ওইগুলা নিয়েও আলোচনা করা হয়। তাতে এইখানে দেখা গেল যে কৃষকরা অনেকে উৎসুক, তারা বহুত ইন্টারেস্টেড আছে। তার জন্য আমরাও অনেক বহুত ধন্যবাদ জানাই, নিজেকে গর্ব অনুভব করি যে আমাদের কৃষকগুলো আজকেও এই কৃষিকাজ নিয়ে তারা অনেক সময় ব্যস্ত থাকে। আর সর্বশেষে আমরা এটাই চাই কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে যে তারা ভালো ধরনের উন্নত জাতের যেগুলো বীজ, এই বীজগুলো নিয়ে তারা ক্ষেত করুক, সঙ্গে শোধন করিয়া লাগাই। আর যদি কোনো সময় কোনো বেমার বা পোকা আসে তাহলে তারা আমাদেরকে। মাঝঘাট সার্বজনীন ফুটবল কমিটি আয়োজিত 16টি দলের ফুটবল প্রতিযোগিতা শুরু হলো। তাপাং নদিয়াপুর খেলার মাঠে উদ্বোধনী ম্যাচে জয়লাভ করেছে দামছাড়া শান্তিপাড়া একাদশ। তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে 4-3 গোলে পরাজিত করেছে শ্রীকোনার গুরুবস্তি একাদশকে। দিনে প্রবল বৃষ্টি সত্ত্বেও দুটি দল ভালো ফুটবল খেলে, একসময় মনে হয়েছিল ড্র থাকবে, ট্রাইবেকার পর্যন্ত যাবে, শেষ পর্যন্ত তা হয়নি। প্রথম দিনই দর্শক সমাগম চোখে পড়ার মতো ছিল। টুর্নামেন্টের উদ্বোধন করেছেন বিশিষ্ট সমাজসেবী ব্যবসায়ী সুভাষিনী কনস্ট্রাকশন কর্ণধার অষ্টলাল চৌধুরী। তিনি নদিয়াপুর খেলার মাঠে আয়োজিত বাৎসরিক ফুটবল প্রতিযোগিতায় প্রশংসা করেছেন, কারণ এই অঞ্চলের ফুটবলের বিকাশে নদিয়াপুর খেলার মাঠের ফুটবল টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই টুর্নামেন্টের শুভকামনা করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাপাং ব্লকের বিডিও ডক্টর জাহিরউদ্দিন, বিজেপি তাপাং মণ্ডল সভাপতি অরবিন্দ দত্ত, প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি হীরেন্দ্র চন্দ্র দাস, প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি গোপেশ দাস, বীরেশ দাস, আয়োজক কমিটির সভাপতি সরবিন্দু দাস, সাধারণ সম্পাদক বিপ্লব দাস চৌধুরী, কোষাধ্যক্ষ হরিলাল দাস, মুখ্য উপদেষ্টা হরেন্দ্র চন্দ্র দাস। শ্রীকোনা মাঝঘাট সার্বজনীন ফুটবল প্রতিযোগিতার কমিটিকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানটি আয়োজিত করার জন্য আর আজকে উপস্থিত এই জায়গার সম্মানীয় লোক আর রাইজ সবাইকে আমি শুভেচ্ছা জানালাম। আর আমি সবাইকে অনুরোধ করেছি যে এই অনুষ্ঠানটি, এই ফুটবল প্রতিযোগিতাটি সফলভাবে মহিমান্বিত করার জন্য আর প্লেয়ার টিমস এই সব জায়গার ব্লক বা অন্য ব্লকের সব টিমস প্লেয়ারকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রতিযোগিতাটি সফল হোক তাই আমি কামনা করছি। আর উদ্যোক্তা মণ্ডলীকেও আমি আমার থেকে কৃতজ্ঞতা জানালাম। ফুটবল বা অন্য ক্রীড়া একটা জায়গায় অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আসে আর এই ফুটবল বা এই ক্রীড়া আমার খুবই দরকার, নবপ্রজন্মের জন্য দরকার। ক্রীড়া নিয়ে আমাকে সবাইকে এক করে, একতা বন্ধুত্ব ভ্রাতৃত্ববোধ এইগুলোর জন্য ক্রীড়া সব দরকার। তো আমি এই মহৎ যে উদ্দেশ্য, এই সফল হোক, এই উদ্দেশ্য সফল হোক তাই আমি কামনা করলাম। আর আমি পুনর আমি কমিটিকে আমার থেকে কৃতজ্ঞতা জানালাম, ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ধসে পড়ল মাটির দেওয়াল, উধারবন্দি ঘুমের মধ্যে মৃত্যু পিতাপুত্রের। কাটিগড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, দুরন্ত টিপারের চাপায় নিহত এক। নদী রূপ ধারণ করেছে জাতীয় সড়ক, জামিরায় স্থানীয়দের বিক্ষোভ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।